জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ডক্টর কামাল হোসেনের সাথে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার সন্ধ্যার পর ডক্টর কামাল হোসেনের বেইলি রোডের বাসায় হয় এই বৈঠক। এ সময় ঐক্যফ্রন্টের সাত দফা দাবির সবগুলোর সাথে একমত না হলেও বেশিরভাগ দাবির সাথে একমত পোষণ করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতিতে একটা জাতীয় ঐক্য প্রয়োজন ছিল। সরকার জাতীয় ঐক্যের জনপ্রিয়তায় ভীত বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ এর আগে কখনো দেখেনি যে ভোটার ছাড়া এরকম একটা নির্বাচন হয়, যে জন্যে বাংলাদেশের মানুষ সবাই শঙ্কিত। এবার আদৌ নির্বাচন হবে না গতবারের মতো ভোট ছাড়া হবে? আমরা এই দেশে অর্থবহ একটা জাতীয় ঐক্য প্রায় এক যুগ ধরে চেয়ে আসছি, যেটার পায়োনিয়ার বলতে পারেন ডক্টর কামাল হোসেনকে।